কদিন ধরে যা গরম পড়েছে আর রান্না করতে পাচ্ছি না, তো ভাবলাম আজকে একটু পান্তা খাবো, শরীর ঠান্ডা আর থাকবে, মনও ঠান্ডা থাকবে, আর আগুনের সামনে যেতে হবে না। তো সেই জন্য আগের দিন ভাতটা রান্না করে রেখেছিলাম, আর গরম ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিলাম, আর পান্তা ভাত মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা না হলে পান্তা ভাত ঠিক জমবে না। তো আমি নিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর পেঁয়াজ, আর পান্তা ভাতের সঙ্গে আলু ভাতে খেতেই বেশি ভালো লাগে। কিন্তু আমাদের ছোটোবেলায় যখন ওরকম ভাত বেঁচে যেত, মা জল ঢেলা মানে জল ঢেলে রেখে দিত, তখন কী করতাম, মা হয়তো সকালবেলা একটু আলু ভেজে দিল, আর পাড়ার দোকান থেকে এরকম চপ কিনে নিয়ে আসতাম, আর চপটাকে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আবার সেটাকে মাখতাম। তো এখন শুকনো লঙ্কাটা খাই না, শুকনো লঙ্কা দিলাম না, শুধু পেঁয়াজ দিয়ে চপটাকে মেখে নিলাম। আজকে চপ দিয়ে পান্তা ভাত খাবো। ছোটোবেলায় যেমন খেতাম, আজকে ওরকম খেতে ইচ্ছা করলো। ভাতের মধ্যে কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে মেখে নিলাম, আর নুন কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে পান্তা ভাতটা বেশ আজকে জমিয়ে খাওয়াবো। আর কদিন ধরে রাত্রে একদম গরমে ঘুম হচ্ছে না, আজকে পান্তা ভাত খেলে তো ভালো ঘুম হয়, তো এখন পান্তা ভাত খেয়ে দুপুরবেলা আজকে টানা দু ঘন্টা ঘুম দেব, ইচ্ছে আছে। আর পান্তা ভাত কিন্তু সুগারের রোগীদের জন্য খুব ভালো, তাই আর গরমে মাঝে মাঝে পান্তা ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকে।